السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الحمد لله جابودي برشونش একমাত্র الله تعالى جنو شكري بلي الحمد لله. نبي كريم صلى الله عليه وسلم بدي دورد السلام برشيدك شكري بلي الله اللهم صلي عليه اللهم بارك عليه. আজকে আমাকে আঞ্জুমানে পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সুদ। সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা উভয় গর্হিত অপরাধ। আল্লাহ তাআলা যেসব পাপের কথা কঠিনভাবে বলেছেন তার অন্যতম হচ্ছে সুদ। আল্লাহ তাআলা বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকা লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং পাপকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী অভিশাপী পাপীকে পছন্দ করেন না। সূরা বাকারা 2 নম্বর সূরা এর 276 নম্বর আয়াত। الله تعالى অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাবান মুযাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 130 নম্বর আয়াত। আল্লাহ تعالى অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া রয়েছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ নিয়া ও সুদ দেয়া সম্পর্কে বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাউন। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী এবং সুদের লেখক এবং সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ রয়েছে। তিনি বলেন অভিশাপে তারা সবাই সমান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1598। অন্য আরেক হাদিসে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রিবা সাবাউনা হুবা আইসারু মিনহা আইয়ান কিহা রাজুলু উম্মুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুদের 70টি শাস্তি রয়েছে, তার মধ্যে সর্বনিম্নতর শাস্তি হচ্ছে তার মাতাকে বিবাহ করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে তা সে সুদ গ্রহণ করলে বা সুদ প্রদান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তার উপর লানত করেন। উক্ত হাদিস থেকে সকলে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।